প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ফাতেমা আক্তার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন নির্বাচনী মাঠে আপনারা আমাদের সাথেই থাকুন তাসবা একটু পুকুরের পাড় দিয়ে রাস্তাগুলা ওই রাস্তাগুলা মেরামত হয় না প্রায় দুই দিন যাব হ্যাঁ সবুরা আমার বাড়িতে যাওয়ার যে রাস্তা এটা সরকারি খাস ওই রাস্তাটাও আমরা কয়েকদিন আগে আমাদের বাড়ির আশেপাশে যেই লোকগুলো তাদের অর্থের বিনিময়ে আমরা এই রাস্তাটা মেরামত করছি আর কি এই রাস্তাটা মেম্বারের কোনো দৃষ্টিপাত হয় না যার কারণে আমাদের রাস্তা আমাদের একটা বড় লাশ নিয়ে যাইতে হয় কিংবা আমাদের একটা ধানের বোঝা অথবা যারা গরু বাছুর পালন করেন তাদের জন্য সুবিধা হয় হ্যাঁ অসুবিধা হয় ধরেন আমার রাস্তা দিয়ে প্রায় অনেক শত শত মানুষ তাদের মৌসুমে ধান নিয়ে যায় তো সেই ধানগুলো আসলে নিতে একটু অসুবিধা হয় রাস্তাটা থাকলে একটু কাছে নিয়ে যায় গাড়ি নিয়ে যাওয়া যায় গাড়ি নিয়ে আসার সময় একটু সুবিধা হয় আমরা তো জানতে পেরেছি আমরা এই বিভিন্ন এই সাধারণ জনগণ থেকে জানতে পেলাম যে এই নির্বাচনে আপনি 4 নং ওয়ার্ড থেকে আপনি মেম্বার পদপ্রার্থী হয়েছেন জনগণের অনুরোধে তো আসলে জনগণ আপনার প্রতি কেমন আপনি জনগণের কেমন সারা দেখতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি জনগণের ভালো সারা পাচ্ছি বিশেষ করে আমার গ্রাম অথবা আমার পার্শ্ববর্তী যে গ্রাম গোলকদি গাঙ্গাটিয়া ওই গ্রাম থেকে আমি ভালো সাপোর্ট পাচ্ছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ইনশাআল্লাহ এগিয়ে যাচ্ছি আমার গ্রামের মানুষ আমার পাশে আসে পাশে আছে আমার গ্রামের মানুষ আমার যথেষ্ট সাপোর্ট দিচ্ছে হেল্প পরামর্শ দিয়ে সহযোগিতা করছে তারা অর্থ দিয়ে সহযোগিতা করছে এবং তারা শারীরিক আমাকে সহযোগিতা করতেছে সর্বোপরি সবাই আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে আর কি জি আপনি মাদক কীর্তিজিন বাল্য বিবাহ নিয়ে আপনার পরিকল্পনা কি মাদক ইফটিসিং বাল্যকের কারণে আমার পরিকল্পনা হচ্ছে যেখানে যেখানে সমস্যা আছে মাদকের ব্যাপারে কিংবা বাল্য বিবাহের ব্যাপারে ওইগুলো আমি চিহ্নিত করবো চিহ্নিত করে গার্জিয়ানদেরকে আমি বোঝাবো আপনাদের ছেলে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে আপনি আপনার মেয়েকে বাল্য বিবাহ দিবেন না আপনার ছেলেকে বাল্য বিবাহ করাবেন না এ ব্যাপারে আমি সর্বোপরি একটু নজরদারি রাখবো আমার যে ছোট ভাই যারা আছে আমার সমবয়সী যারা আছে তাদেরকে নিয়ে একটা টিম গঠন করে এইসব বিষয়গুলো আমি সমাধান করার চেষ্টা করবো আর কি জানুয়ারি 17 নং জাহাপুর ইউনিয়ন পরিষদ তো 31 জানুয়ারি নির্বাচনে 4 নং ওয়ার্ড থেকে আপনি একজন মেম্বার পদপ্রার্থী তো আপনাকে জনগণ কিভাবে আপনাকে বিজয় করবেন এই উদ্দেশ্যে আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলেন জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমাকে যদি তারা জয়যুক্ত করে আমি তাদের পাশে থাকবো আগামী 5 বছর আমি কথা দিলাম ইনশাআল্লাহ আর সরকারের যে যে অনুদানগুলো আসবে রাস্তাঘাটের উপরে গরিব দুঃখ অসহায়ের উপরে যে যে অনুদানগুলো আসে সবগুলো আমি তাদের মাঝে তাদের পরামর্শের ভিত্তিতে আমি বিলিয়ে দেবো এই একটা আমার প্রতিজ্ঞা আছে আর আমি এছাড়া আমি জনগণের টাকা আমি দেখাবো না অথবা আমি রাস্তাঘাটের যে টাকা পয়সা এগুলো আমি আত্মসাত করবো না এই আশ্বাস আমি জনগণকে দিতে চাচ্ছি আর আমি সার্বিক উন্নয়ন করবো জনগণের তাদের আমি পাশে আগামী 5 বছর আমি তাদের পাশে সার্বক্ষণিক থাকবো তাদের খোঁজখবর নেবো তারা কী হালাতে আছে কেউ কোনো অসুবিধা আছে কি না তারা কি কোনো সমস্যা আছে কি না এই ব্যাপারগুলো আমি অবশ্যই আমার নলেজ রাখবো আপনি কি মনে করেন আপনার 4 নং ওয়ার্ডে কোনো কেন্দ্র আপনি ঝুঁকিপূর্ণ মনে করেন কি না কি প্রশাসনের কোনো সহযোগিতা আপনি কামনা করেন কি না আমি আমাদের 4 নং ওয়ার্ডে কোনো ঝুঁকিপূর্ণ মনে করি না ওরাও আমার ভাই তাদের সাথে আমার বাজারে হাটে দেখা হয় তারাও প্রার্থী আমিও প্রার্থী তারা আমার সাথে কোনো শত্রুতা পারিবারিক অথবা তাদের সাথে আমার কোনো রাজনৈতিক কোনো শত্রুতা নেই তাদের সাথে আমি একবার বন্ধুত্বপূর্ণ আচরণ আছে আমার তাদের সাথে যেহেতু আমার পার্শ্ববর্তী গ্রাম হ্যাঁ তাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক কেউ আমার বড় ভাই হ্যাঁ সবাই আমার বড় ভাই আমার আমার যে প্রতিযোগী যে প্রার্থীগুলো তবে এইগুলো আমি আপনার তাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে আর কি জি আপনি একজন মেম্বার হিসাবে আপনি কতটুকু আশাবাদ যে এবারে নির্বাচনে আপনি বিজয় হবেন আমি শতভাগ আশাবাদ আমার জনগণ যদি আমি আমি জনগণ আমার পাশে আছে
আমি শতভাগ আশাবাদ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় এবং আমার গ্রামবাসী এবং আমার পার্শ্ববর্তী যে গ্রাম নিয়ে আমাদের ওয়ার্ড গঠিত তাদের দোয়ায় আমি ইনশাআল্লাহ বিজয়ী হব আমি এই আশাবাদ ব্যক্ত রাখি আর কি। জি ধন্যবাদ আপনাকে। থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন।